أسوأ أسوأ. আজকে হলো শুক্রবার আর এখন ওই 7টা মতন বাজে। কালকে এই সময় আমার সমস্ত কাজ সেরে স্নান পুজো হয়ে গেছিল আর আজকে এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। ওই দেখো বিছানা টিছানা সব যেমন কার তেমন পড়ে আছে। আজকে আমি সকাল সকাল উঠিনি, এই তো 6:30টার সময় উঠলাম। আজকে ইচ্ছে করেই উঠিনি, মানে আজকে যেহেতু আমাদের মন্দিরে পুজো আছে, আজ শুক্রবার, আমি বলেছি আগের ব্লগে, তো আজকে হচ্ছে গিয়ে ফলহারিণী অমাবস্যা, আমাদের মন্দিরে মায়ের পুজো, তো সেই জন্য আমি আজকে উপোস থাকবো। তো উপোস যেহেতু থাকবো সেই জন্য খুব সকাল থেকে উঠে ব্যায়াম ট্যায়াম আজকে করিনি, ওগুলো স্কিপ করে গেছি। সেই জন্য আমি বললাম যে একটুখানি আমি ধীর স্থির ভাবে উঠবো, তারপরে আস্তে আস্তে কাজকর্ম করবো, মানে এরকমটা আর কি। তো সেই জন্য এবারে টুকটুক করে কাজকর্ম সারবো। আর আজকে রান্না বান্না বলতে ভাত করব না, মানে ভাত করবো প্রেশার কুকারে শুধুমাত্র গলুর জন্য একটুখানি, কিন্তু আমি তো উপোস থাকবো, আমি খাবো না কিছু। আমার বরের জন্য বানাবো রুটি, রুটি আর একটা সবজি বানিয়ে দেবো পাঁচমিশালি। ও আমরা ভাত খাই না, মানে প্রত্যেক অমাবস্যায় খাই না এমনটা নয়, কিন্তু যে অমাবস্যাগুলো আমরা পালি বা ভাইটাল হয় সেগুলোতে আমরা ভাত খাই না, মানে চেষ্টা করি ভাতটা না খাওয়ার অমাবস্যাগুলোতে। তো ও রুটি টুটি খায়, আমিও রুটি খাই, কিন্তু আজকে এই ফলহারিণী অমাবস্যাটা আমি করে থাকি, এটা আমি উপোস থাকি, তো সেই জন্য ফলহারিণী অমাবস্যা আজকে। তো অনেক রকম ফল টল সাজিয়ে মাকে পুজো দেবো। কি নিয়ে নি, এই ওয়াটার বোতলটা গোলু 2 বছর বার্থডেতে পেয়েছিল, ওর বডি মামা দিয়েছিল, তো আমি সেটাকে রেখেই দিয়েছিলাম। এখন বের করে কি করব বলো, যখন স্কুল টুল যাবে তখন এটা নেবে, বাট না আজকে ওটা হঠাৎ করে ওর চোখ পড়ে গেছে, শোকেসের মধ্যে ছিল, ব্যাস এটাকে এখন বের করে বলছে আমাকে স্কুলে ভর্তি করে দাও, আমি স্কুল যাব। মানে শুধু ভাবো, গলায় ওয়াটার বোতল ঝোলানোর লোভে স্কুল চলে যাবে, তুমি জানো না তো যে কি দায়িত্বটা ঘাড়ের ওপরে পড়ে যায় তখন স্কুল গেলে। ভীষণ আমি এক্সাইটেড যে গোলু ফার্স্ট স্কুল যাবে ব্যাগ নিয়ে, টিফিন নিয়ে, জলের বোতল নিয়ে, মানে এই মোমেন্টগুলো মানে জাস্ট অন্যরকম। এর এক্সাইটমেন্ট আমারও ভীষণভাবে আছে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, 4 বছর হোক তারপরে ভর্তি করব। পড়াশোনার চাপ তো তারপর থেকে চলতেই থাকবে, এত ছোট থেকে ভর্তি করা আমার মনে হয় না যে ঠিক হবে। ওকে ওর মতন কিছুটা সময় দেওয়া উচিত বড় হয়ে ওঠার, তারপরে স্কুল যাওয়ার জন্য সময় পড়ে আছে। আমাকে যেমন খুব ছোটতে ভর্তি করে, আমার যখন 3.5 বছর বয়স ছিল আমাকে তখন ভর্তি করে দিয়েছিল, তাও KG 1 KG 2 নয়, একেবারে পুরো 1-এ ভর্তি করে দিয়েছিল। তা আমার সঙ্গে আমার যারা ফ্রেন্ডরা ছিল না, তারা সবাই আমার থেকে বড়, মানে কেউ 1 বছর কেউ 1.5 বছর, মানে সবাই বড়, একমাত্র আমি ওখানে ছোট ছিলাম। এত তাড়াতাড়ি ভর্তি না করাই ভালো। আর মাথায় তেলটা দিলাম, কিন্তু আর মানে আমাকে মাসাজ করতেই দিল না। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি বলছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম পুরো রাত অব্দি শেয়ার করবো যতটা যা পারবো, পুজো আছে। দেখবে সবার আগে সকালবেলাও যদি বিছানাটা গুছিয়ে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিতে পারা যায়, তাহলে কিন্তু দেখবে অনেকটা কাজ মনে হয় হালকা হয়ে গেল, মনটাও খুব শান্তি লাগে। তারপরে রান্নাবান্নার কথা পরে ভাবা যাবে। তো আমি এখানে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর বিছানা অগোছালো থাকা মানেই আমার ভীষণভাবে মনটা খারাপ খারাপ লাগে। আর ঘর বাড়ি আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখবে একটা পজিটিভ এনার্জি কিন্তু পাওয়া যায়। ঘর বাড়ি যদি নোংরা থাকে, অগোছালো থাকে, তাহলেই তো নেগেটিভিটি সেখানেই বাস করবে। সেই জন্য আমি ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, একা হাতে আমি যতটা পারি। আর তার মধ্যে তো দেখতেই পাচ্ছ আমার একটা দুষ্টু বাচ্চা আছে, সমস্ত কাজে আমাকে ডিস্টার্ব করা চাই ওর। আর এই যে সোফা টোফা আমি সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তারপরে ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে ও একাকার করে দেবে, মানে কী আর করা যাবে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো যেটা হয় আর কি। কিন্তু তবুও আমি চেষ্টা করি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তবে আজকে রান্নাবান্নার দিকটা একটু হালকা আছে। আর দেখবে আমাদের না সমস্ত কাজের মধ্যে রান্নাটাই মনে হয় যেন সব থেকে চাপের কাজ। যেদিনকে রান্না থাকে না, কোনো নিমন্ত্রণ থাকে বা রান্নার চাপটা একটু কম থাকে, সেদিন দেখবে কতটা হালকা লাগে। মানে এই সমস্ত কিছুর সাথে একদম অভ্যস্ত হয়ে পড়েছি বলতে পারো, মানে সংসার করছি না একদম।
আর সংসার করতে করতে এগুলো আমাদের নিজেদের আয়ত্তে যে কবে চলে আসে আমরা নিজেরাই জানতে পারি না। তো আজকে আমাদের গোলুবাবুর ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওটস অমলেট, তো ওটস দিয়ে ওকে অমলেটটা করে দিলাম, এটা ও নিজেই খেতে পারবে সেই জন্য ওকে দিয়ে দেবো, সস দিয়ে ও খাবে। আর তারপরে আমি গ্যাসটা সব মুছেই নিয়েছিলাম, কিন্তু যেহেতু ডিম রান্না করলাম সেই জন্য আরও একবার গ্যাসটা খুব ভালোভাবে ক্লিন করে নেব, কারণ আজকে যেহেতু বললাম পুজো আছে তো আমরা তো নিরামিষ খাবো। তো এই যে ও তো খুশি হয়ে গেছে এরকম ব্রেকফাস্ট পেয়ে। আর এরপরে আমি ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি। তো তারপরে পুজোটাও করে নিয়েছি, আর পুজো করে এখন চলে এসেছি একটুখানি ওই যে স্কিন কেয়ার করার জন্য, তো একটু ওই ক্রিম মাখবো, চুলে একটু সিরাম মাখবো, এই সমস্ত আর কি। মানে বাড়িঘর যেমন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার কথা আমি বললাম, তেমন আমাদের নিজেদেরকেও তো সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটা প্রয়োজন, ঠিক না? শুধু বাড়িকে সাজালেই হবে না। আর এখানে এই যে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম, আর লিপ বাম বলতে পারো আমার সারা বছরই প্রয়োজন, আমার ভীষণ ঠোঁট ফাটে জানি না কেন, তো রাত্রেবেলা বোরোলিন আর সারাদিনে মোটামুটি 5-6 বার আমি লিপ বাম লাগাতেই থাকি ঠোঁটে। তো চুলটা একটু হালকা হালকাভাবে ছাড়িয়ে নিই, কারণ চুল ছাড়াতে নেই বলে ভিজে চুলে, কিন্তু আমি ওপর থেকে একটু হালকাভাবে ছাড়িয়ে নিলাম। আর গলাটা না ভীষণ শুকিয়ে যাচ্ছে জানো তো, আমি আজকে উপোস আছি, তো উপোস আছি বলতে একেবারে নির্জলা আমি থাকতে পারি না এখন, আর থাকতে পারি না মানে আমি থাকি না বলতে পারো, কারণ জলটা খাই না, হলে এই গরম তো ভীষণভাবে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো এখন বাজে 9:30, আর এই যে স্নান টান হলো, একটু গ্লুকন ডি খেলাম, কারণ আমি একদম নির্জলা উপবাস থাকবো না, শরীর না ভীষণ মানে ডিহাইড্রেট হয়ে যায়, যে শরীর খারাপ লাগে তার পরের দিন। আর যেদিন দেখবে উপোস থাকবো সেদিন কিছু মনে হবে না, কিন্তু তার পরের দিনকে খুব শরীরটা টায়ার্ড লাগে, ঠিক না? তো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান তো করে নিলাম, এবারে আজকে আমাদের রুটি হবে আর 5 মিশালি একটা তরকারি হবে, ওটা একটু পরে করব, মাও আসবে মা বাবা, আর গোলুকে ওই যে একটু একটু আমি গ্লুকন ডি খেলে হচ্ছে, মানে আমি গ্লুকন ডি খুব একটা খাই না, কিন্তু আমাকে খেতে দেখেছে ব্যাস ও বলছে আমাকে গ্লুকন ডি করে দাও, গোলুকে একটুখানি গ্লুকন ডি করে দিলাম। আর গোলুর জন্য একটুখানি সেদ্ধ ভাত বসাবো, ওকে সেদ্ধ ভাত খাইয়ে দেবো, আর ওই রুটি আর 5 মিশালি তরকারি, এই হবে আমাদের লাঞ্চ, আমাদের বলতে সবার হবে, আমার নয়। আর পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এই দেখো এই নতুন নাইটিটা পরলাম, মানে গরমের জন্য আমি নতুন নাইটিগুলো পরিনি, একটাও সব ভরে রেখে দিয়েছি। আজকে ভাবছি বিকেলবেলা একবার বাজার যাব, কালকে আমার বরের জন্মদিন, তো সেই জন্য দেখা যাক, আজকে টুকটাক কিছু কেনাকাটা করার আছে, কেক টেক নিয়ে আসবো আজকে। সারা রাত কারেন্ট ছিল না, আজকে সকাল থেকেও কারেন্ট ছিল না, এই একটু আগে জাস্ট কারেন্ট এলো। আমাদের গোলুবাবু গ্লুকন ডি খাচ্ছে, এই দেখো প্রত্যেক দিন 1 বোতল করে গ্লুকন ডি ওর চাই, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ও আমাকে বলবে যে আমাকে গ্লুকন ডি করে দাও, কিন্তু সকালবেলা কেউ গ্লুকন ডি খায়। তো এই যে সবজিগুলো সব কেটে নিলাম, এখানে দেখো কুমড়ো আলু আর কাঁচকলা দিচ্ছি, আর 5 মিশালি একটা তরকারি করব নিরামিষ আদা দিয়ে, আর ওখানে পটল আর ফুলকপি কেটেছি। তো এবারে এদিকে দেখো পনির কেটেছি, পনির দিয়ে দেবো তরকারিটার মধ্যে একটুখানি, আর আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা, ব্যাস। এই তো আমি সমস্ত কিছু এইভাবে রেডি করে তারপরে রান্নাবান্না স্টার্ট করি, এতেই আমার সুবিধা হয়। তো পটলগুলো খুব ভালোভাবে এখন ভেজে নিলাম, আর আজকে একটু বেশি তেল দিয়েছি যেহেতু একটা রান্না করব। আর তাছাড়া ওই যে বলি না আমি ব্লগে, যে আমাদের তাও সিম্পল রান্না চলে যায় কিন্তু বাবা একদমই খেতে পারে না এরকম হালকা তেল মশলা। তো পনিরগুলো এখানে ভেজে নিলাম, আর গোলুর জন্য আর কি পনির একটুখানি ভেজে তুলে রেখে দেবো। এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা হালকা একটুখানি নেড়েছে, এর মধ্যে কুমড়ো আলু কাঁচকলা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর ফুলকপি আর পটল আমি আগে ভেজে তুলে রেখেছি, আর এগুলো আলাদা করে ভাজার প্রয়োজন নেই, কুমড়ো টুমড়ো। তো এবারে এই যে মশলা দিয়ে দেবো, মশলা বলতে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে একটা সবজি মশলা, তো সবজি মশলা দিয়ে দিলে না আর অন্য কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন থাকে না, আর একটুখানি গরম মশলা আর চিনি দিয়ে নামানোর সময় নামিয়ে নেব। তো দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, আর ওদিকে আমি আটাও মেখে রেখে দিয়েছি, রুটিটাও করে দেবো, আর আমি তো উপোস আছি কিন্তু সবার জন্য তো খাবার দাবার বানাতেই হবে ধরো। তো সমস্তটা বলতে পারো আজকে উপোস থেকেও সকাল থেকে একা হাতে সমস্ত কাজকর্ম করে এই যে রান্নাবান্নাও সব করে রেখে দিলাম, মানে মাঝে মাঝে এমন এমন দিন আসে না আমি মাঝে মাঝে ভাবি যে আমি কিভাবে পারি, মানে ফুল এনার্জি নিয়ে যেদিনকে কাজ করি সেদিনকে আর কাউকে বলতে গেলে প্রয়োজন পড়ে না। তো এই যে এখন আমি রুটিগুলো করে নিচ্ছি, আর রুটির মধ্যে একটুখানি ঘি দেখবে, রুটিগুলো শিখে নেওয়ার পরে না একটু যদি ঘি দিয়ে দেওয়া হয় বেশ ভালো একটা স্মেলও আসে, আর তার সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই ধরনের 5 মিশালি তরকারির সাথে।
বাটার থাকলে বাটারও দেওয়া যেতে পারে, আমার মনে হয় বাটার দিয়েও বেশ ভালো লাগবে। তো আমি একটু করে ঘি দিয়ে দিলাম, আর এই যে এখানে তরকারি করে রেখে দিয়েছি, এবারে খেয়ে নেবে সবাই যে যার মতন। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর উঠে রেডি হয়ে নিয়েছি, আর এই দেখো বাইরে বসে আছি। আমার বর বললো রেডি হয়ে বসে থাকো, তো বসে আছি বসে আছি, ওর আর পাত্তা নেই গরমের মধ্যে। আর যেহেতু গোলুবাবু ঘুমোচ্ছিল বলে আমি রেডি হয়েছিলাম, তারপরে দেখছি যে ও আবার উঠেও গেছে, তো আমি সেই জন্য তাড়াতাড়ি করে নিচে নেমে চলে এসেছি, নিচে এসে বসে আছি। আর এই যে এনাকে দেখো, মানে তাড়াতাড়ি বলে কোনো কথা ওনার ডিকশনারিতে নেই, মানে এতটাই ধীর স্থির জানো তো, সমস্ত কাজকর্ম ভীষণ লেটে লেটে করে, ওকে আমি লেটুস বলি। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা বেরিয়ে গেছি বাজারের জন্য, তো কি জন্য যাচ্ছি আজকে বাজার, বাড়িতে পুজো, তাও মানে কালকে হচ্ছে কি আমার বরের জন্মদিন, সেই জন্য ওকে একটা টি শার্ট এরকম কিছু কিনে দেবো, আর তার সঙ্গে একটা কেক টেক নিয়ে নেবো। আর বলো না, এখনকার দিনে তো বিকেলবেলা ভরসা নেই, মেঘ জল মানে সব কিছুই আমাদেরকে ফেস করতে হলো, বাজারে এসে দেখছি প্রচণ্ড জল। তো আমরা কসমো বাজারে ঢুকেছিলাম, আর কিছু কিনি না কিনি দেখবে সংসারের জিনিস দেখতে খুব ভালোই লাগে, মানে ওখানে গিয়ে একবার দাঁড়াবোই আর কি। তো বরের জন্য যা কেনার কেনা হয়ে গেছে, তো চলো, বৃষ্টিটাও থেমে গেছে, মানে বৃষ্টি পড়ছিল তো ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এবারে বেরোনো যাক, আর এই যে চলে এসেছি কেকের দোকানে, তার মধ্যে ফল নিয়েছি, যেহেতু আজকে ফলহানিনী অমাবস্যা, তো মাকে ফল দেবো আর কি পুজো, আর সঙ্গে মিষ্টিও নিয়ে নিয়েছি চার রকমের। আর এখানে এবারে কেকটা চুজ করছি, তো একটা ছোট্ট মতন কেক ছিল ওটাই নিয়ে নিলাম জানো তো, কারণ বেশি তো লোকজন নেই, খুব বড় কেক নিয়ে শুশু নষ্ট হবে। আর এই দেখো গোলু গাড়িটা বের করেছে, আর আমাদের যেহেতু পুজো আছে তো সবাই এসছে আর কি, তো এই যে এই পুচকেটা গাড়ির মধ্যে বসে ভালোই গাড়ি চালাচ্ছিল। ভাই বসেছে না, তুই কি করে বসবি? তো এই যে পুজো শুরু হয়ে গেছে, আর আজকে দেখছি অনেকগুলো পদ্ম ফুল এনেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে পদ্ম ফুলগুলো। আর আমরা এখানে বসে বসে সবাই পুজো দেখছি, আর আজকে না অমাবস্যা, তো ওই 8টা না 8:30 অবধি থাকবে, ওই জন্য আমাদের সন্ধ্যে সন্ধ্যে পুজো বসে গেছে, তো সেই জন্য পুজো হচ্ছে। আর আমরা এখানে মাঝে মাঝে ওই আর কি গল্প টল্প, ভালোই লাগে যদি সবাই আসে এরকম, মানে মন থেকে ভালো লাগে। আর এই যে আমাদের গোলুবাবু দাদানের পাশে বসে বসে এখন পুজো করছে। নম আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং তমাংশু দেহি মে দুর্গোত্তানি দুর্গোত্তং সর্বাশু ভুনিবারিণি ধর্মত্তমকতে দেবি নিত্যং মে বরদাভৌ কালিকালি মহাকালি কালিকে পাথারিণি ধর্মত্তমকতে দেবি নারায়ণমস্তুতে এষ পচন্দন পুষ্পাঞ্জলি নম তরমাদ বৈ নম ঐশাহ। তো আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে লুচি, তো সকাল থেকে উপোস করে থাকার পর পুজো দিয়ে আমি একটুখানি লুচি খাবো বললাম, সেই জন্য লুচি বানাচ্ছি, আর সঙ্গে ছোলার ডাল বানিয়েছি, তো সঙ্গে তো মিষ্টি আছে, এই আর কি আমাদের ডিনার। তো এখানে দেখো আমি সাজিয়ে নিয়েছি লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর এখানে যে দুপুরবেলা যে তরকারিটা বানিয়েছিলাম না পাঁচমিশালি, সেটা তো আমি খাইনি, তো সেই জন্য একটুখানি নিয়েছি যে দেখা যাক আমি কেমন টেস্ট করেছিলাম আর কি। তো এখানে মা আর আমি খাচ্ছি সবার, মোটামুটি বলতে গেলে এখানে গোলুবাবু খাওয়া হয়ে গেছে, ওকে আমি লুচি দিয়েছিলাম, একটু খেলো একটু খাইনি, আর আমার বরকেও দিয়ে দিয়েছি, বাট ওর তো বসার নাম নেই, খাবার পুরো ঠান্ডা হয়ে যাবে তবুও ও খেতে আসবে না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।